নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এবার আমাদের গন্তব্য গুজরাট রাজ্যে অবস্থিত দ্বারকা নগরী। এই দ্বারকা নগরী আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি কি দেখবেন এবং গাড়ি ভাড়া কত, সম্পূর্ণ দ্বারকা ভ্রমণের মাথাপিছু ভ্রমণের খরচ কত তার হিসাবও আমি এখানে শেষে দিয়ে দেব। দ্বারকা পৌঁছাতে গেলে আপনাকে কলকাতা শালিমার থেকে 22906 ট্রেনে উঠে আপনাকে দ্বারকা পৌঁছাতে হবে। রাত 8:30 শুধুমাত্র মঙ্গলবারের ট্রেনটি ছেড়ে আপনাদের দ্বারকায় পৌঁছে দেবে 42 ঘন্টা 5 মিনিটের জার্নি করে। ট্রেন ভাড়া পড়ে 895 টাকা। আমরা দ্বারকা স্টেশন পৌঁছে গেছি, এবার এখান থেকে একটি অটো ভাড়া করে পৌঁছে যাব দ্বারকা থাকার জায়গা। আপনারা চাইলে অন্য যে কোনো ধর্মশালায় থাকতে পারেন, তবে আমরা দ্বারকাতে ভারত সেবাশ্রমে উঠেছি, যার ঠিকানা দ্বারকা স্টেশন রোড। অটো ভাড়া পড়ে মাথাপিছু 10 টাকা করে। এছাড়াও দ্বারকা মন্দিরের সামনে অনেক ধর্মশালা আছে যেখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী থাকতে পারেন, তবে আমার মতে দ্বারকা ভারত সেবাশ্রম থাকাটাই নিরাপদ আর নিরিবিলি। এর আগে আমার চ্যানেলে আমি দ্বারকা ভারত সেবাশ্রম সংঘের ভিডিও শেয়ার করেছি, সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা সহ ফোন নম্বর সহ সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারেন, অথবা দ্বারকা ভারত সেবাশ্রম সংঘের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন। আমরা ভারত সেবাশ্রমে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা দ্বারকার মূল দর্শনীয় স্থান দ্বারকাধীশ মন্দির দেখতে যাব। দ্বারকা বেড়াতে আসলে ডে ওয়ানে আপনারা যা যা দেখবেন তার মধ্যেই প্রথমে পড়ে দ্বারকাধীশ মন্দির। তার জন্য আশ্রমের সামনে থেকেই আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি, যা পুরো অটো ভাড়া পড়েছে 50 টাকা। আসুন এবার দ্বারকাধীশ মন্দির দর্শন করে নেওয়া যাক। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি আপনাদের বেশি কিছু দেখাতে পারলাম না। যেটুকু দেখাতে পেরেছি সেটুকু আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে তুলে ধরতে। খুব ভালো করে দর্শন হয়ে গেছে, এবার আমরা একদম মন্দিরের পাশের রাস্তা থেকে হেঁটে পেছন দিকে চলে গেছি, যেখানে আপনারা দেখতে পারবেন গোমতী নদী। আপনারা চাইলে এখানে কিছুটা সময় বসে কাটিয়ে নিতে পারবেন, আর খুব সুন্দর হাওয়া বয় এখানে, সেই হাওয়া আপনারা উপভোগ করে নিতে পারবেন। গোমতী নদীর পাশেই আছে সুদামা সেতু, এটিও একটি দর্শনীয় স্থান। সেতু যদি কখনো বন্ধ থাকে নদীর ওপার যাওয়ার জন্য, আপনারা এখানে উট বা স্পিডবোটের ব্যবস্থা আছে, আপনারা তার সাহায্যে নদীর ওপার যেতে পারবেন, যেখানে আছে পঞ্চপাণ্ডব কুয়া। এই তিনটি জায়গা অবশ্যই আপনারা দর্শন করে নেবেন ডে ওয়ানে। ডে ওয়ান এখানেই শেষ হচ্ছে। ডে টুতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, তবে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দ্বারকা ভ্রমণের উপযুক্ত সময় 12 মাসই, তবে একদম পারফেক্ট টাইম সেপ্টেম্বর টু মার্চ মাস, কারণ এখানে ওয়েদার তখন নর্মাল থাকে, এছাড়া বাকি সময়গুলো গেলে একটু গরম বেশি, তাই আপনার চেষ্টা করবেন সেপ্টেম্বর টু মার্চের মধ্যে যেতে। ডে টুতে এবার আমরা রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা এইভাবেই ভ্রমণ করতে পারেন। ভারত সেবাশ্রমের সামনেই আছে অটো, সেখান থেকে একটি আমরা অটো রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য, যার ভাড়া পড়েছে 1200 টাকা। এই দিন আমরা যে স্থানগুলি দেখে নেব তার মধ্যে প্রথমেই যে জায়গাটি চলে যাব সেটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, যার নাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তবে আপনারা একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা মন্দিরে ভিড় কম পাবেন,
আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে, তাই সেখানে লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটু আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম সকাল 8টা নাগাদ। আপনারাও চেষ্টা করবেন সকাল 7টা থেকে 8টার মধ্যে বেরোনোর। সাইট সিনের যাত্রাপথে অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ পৌঁছানোর আগের কিছু রাস্তাতে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এখানে অসংখ্য ময়ূর ঘোরাফেরা করছে, যা দেখতে অপূর্ব লাগে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে এখানে মহাদেব ও পার্বতী স্বয়ং নাগ ও নাগিন রূপে পূজিত হন। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারবেন, ডালার সামগ্রী মন্দিরের সামনেই পাওয়া যায়। খুব ভালো করে আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা প্রায় 80 ফুট উচ্চতাযুক্ত নাগেশ্বর শিবমূর্তিটি দর্শন করে নেব। আপনারাও এই জায়গাটি দর্শন করতে ভুলবেন না। আপনারা এখানে ফটোগ্রাফি করে নিতে পারবেন, ফটোগ্রাফি অসাধারণ আসে, তাই আপনারা স্মৃতি হিসাবে এখানে কয়েকটা ছবি তুলে নেবেন। আমাদের সাইট সিনের দ্বিতীয় যে স্পটটি আমরা এবার দর্শন করে নেব, সেটি গোপী তালাব নামে পরিচিত। এখানে আছে গোপীনাথ মন্দির ও ছোট একটি তালাব, যেখানে আপনারা মাছকে খাবার দিতে পারেন। মাছের খাবার সামনে থেকে আপনারা কিনে নেবেন, সেরকম একটা দেখার কিছু নেই। তবুও আপনারা যদি সাইট সিনে যান, এই স্থানটি অবশ্যই দর্শন করে নেবেন। এবার আমরা দেখে নেব আমাদের সাইট সিনের তৃতীয় অর্থাৎ মূল আকর্ষণ বেট দ্বারকা। আপনারা দ্বারকা বেড়াতে গেলে বেট দ্বারকা দেখতে ভুলবেন না। বেট দ্বারকা যেতে হয় বোটে করে, সময় লাগে প্রায় 30 মিনিট, ওখা টু বেট দ্বারকা। ওখা থেকেই বোটগুলো ছেড়ে আপনাদের বেট দ্বারকায় পৌঁছে দেবে। তার জন্য আপনারা ওখা থেকেই আপ ডাউন টিকিট করে নেবেন। বোট থেকে নেমে অটোর ব্যবস্থা আছে বেট দ্বারকা অর্থাৎ শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করার, তবে আপনারা একটু পায়ে হেঁটেই চলে যাবেন, হেঁটে বেশিক্ষণ সময় লাগে না। বেট দ্বারকা বেড়াতে গেলে এখানের ভোগ খেতে ভুলবেন না, হাতে যদি সময় থাকে
এখানে সকাল 11:30 থেকে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করে নিতে পারেন। খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা আবার জেটিতে গিয়ে বসে পড়ব, মানে ছোট ছোট লঞ্চের মতো। পার হেড টিকিট 20 টাকা, আপ অ্যান্ড ডাউন 40 টাকা। এখন আমরা এসে গেছি দ্বারকা ভ্রমণের চতুর্থ অর্থাৎ শেষ সাইটসিইং, যার নাম রুকমিনি মাতা মন্দির। এই দেখুন সামনে, চলুন ভেতরে প্রবেশ করা যাক। দুর্বাসা মনির অভিশাপে মাতা রুকমিনী শ্রীকৃষ্ণ থেকে আলাদা হয়ে এখানে একাকী 12 বছর তপস্যা করেছিলেন। 12 বছর পর শ্রীকৃষ্ণ আবার মাতা রুকমিনীকে অতি জাঁকজমকারে অনুষ্ঠানের মাধ্যমে তার বাড়ি নিয়ে চলে যান। তাই দ্বারকা বেড়াতে আসলে অবশ্যই আপনারা রুকমিনী মাতা মন্দিরটি দর্শন করে নেবেন। সম্পূর্ণ দ্বারকা ভ্রমণ এখানেই শেষ হলো। এছাড়া আর কোনো সাইটসিইং সেরকম একটা নেই। আপনারা দ্বারকা বেড়াতে আসলে ট্রেনে তো আসতেই পারেন, আবার আপনারা চাইলে বাই এয়ারও আসতে পারেন। তার জন্য দ্বারকার নিকটবর্তী এয়ারপোর্ট, জামনগর অথবা পোরবন্দর, এছাড়া আপনারা রাজকোটও আসতে পারেন। সেখান থেকে 4 ঘন্টার জার্নি করে আপনাদের চলে আসতে হবে দ্বারকা। দ্বারকা ভ্রমণে মূল খরচ পড়ে একজনের ট্রেন ভাড়া 895 টাকা এক পিঠ, এছাড়া 4 জনের একটি রুম অর্থাৎ ভারত সেবাশ্রমের ভাড়া পড়ে 800 টাকা এক দিন, 1200 টাকা একটি অটো রিজার্ভ করে আপনারা সাইটসিইং করে নেবেন। এছাড়া মন্দিরের যাওয়া 50 এবং আসা ওইখান থেকে 80 টাকা পড়ে এক একটি অটো, এটাই খরচ। এবার আপনারা যত লোক যাবেন সেই হিসাবে আপনাদের ভাড়া পড়বে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণের ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।